আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ছোট বড় সবার পছন্দের ক্রিসপি জুইসি চিকেন নাগেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ফ্রোজেন পদ্ধতি সহ দোকানের চাইতে অনেক অনেক কম খরচে ঘরেই তৈরি করতে পারবেন, যখন তখন বাচ্চার টিফিনে কিংবা নিজেরাও যখন তখন খেতে পারবেন। সবার প্রথমে হাড় ছাড়া মুরগির বুকের মাংস 500 গ্রাম নিয়েছি, ধুয়ে স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছি 30 মিনিটের মতো। এখন আমি কিচেন টাওয়াল দিয়ে এভাবে মুছে মুছে নিচ্ছি, আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। তো ভালো করে এভাবে কিচেন টাওয়াল দিয়ে আমি 2-3 বার করে উল্টে পাল্টে মুছে নিলাম। এখন মাংসটা ব্লেন্ড করব, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আমি চপারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালো করে মিহি করে নিলেই কিন্তু নাগেটটা পারফেক্ট হবে। দেখুন কীরকম হয়েছে মাংসটা। তো এখন আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মিক্স করছি, সাথে সাথেই দেখবেন ব্যাড স্মেল চলে যাবে। আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন, কিন্তু আদা রসুন গুঁড়া ব্যবহার করলে দোকানের মতো টেস্ট পাবেন, আদা রসুনের কাঁচা গন্ধটা ভিতরে লাগবে না। তো আদা রসুনটা মাখিয়ে নিয়ে বাদ বাকি উপকরণগুলো আমি এখন মিক্স করব। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন পাপরিকা পাউডার 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। সয়া সস আসছে বলে লবণ কমিয়ে দিতে হবে, আমি 1 চা চামচ আর 3/4 চা চামচ, মানে 1.5-2 চা চামচের মতো দিয়েছি। এটা পারফেক্ট ছিল, এখন আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন এভাবে আমি 10 মিনিটের জন্য কভার করে রেস্টে রেখে দিচ্ছি। আমি মাঝারি সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি, তো চারপাশের শক্ত অংশটা কেটে নিচ্ছি। ছোটো সাইজ হলে আরও বেশি নিতে হবে পাউরুটি, আর বড় সাইজ হলে 3 পিস নিলেই হবে। তো দেখুন পাউরুটিগুলোকে আমি কেটে নিচ্ছি, এগুলোকে আমি এখন গ্রাইন্ডারের জারে দিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব, একদম ভালো করে ব্লেন্ড করতে হবে। রিপিট করলাম, দেখুন কীরকম হয়েছে। এখন এই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, এখন ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। দেখুন একদম আমরা যে রুটি পরোটার খামি তৈরি করি সেরকম করে, কিন্তু একদম আটার মতো করে ওভাবে আমি মথে নিচ্ছি। ভালো করে এভাবে মথে নেওয়া অত্যন্ত জরুরি, তা না হলে পারফেক্টলি নাগেটের শেপ দিতেও সমস্যা হবে, পারফেক্ট টেস্টও পাওয়া যাবে না। আবার কভার করে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। একটু তেল আমি বোর্ডের মধ্যে এভাবে মাখিয়ে নিলাম। এরপর মাখানো চিকেন আমি এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে বিছিয়ে নিচ্ছি, একটু চারকোনা শেপ করার চেষ্টা করছি। দেখুন কিন্তু 1/2 ইঞ্চি পুরো রাখতে হবে, এর চাইতে মোটা রাখার প্রয়োজন নেই। এখন রুটি বেলার বেলুনি দিয়ে আমি এভাবে করে বেলে সমান করে নিচ্ছি, চার পাঁচটা ছুরি দিয়ে কেটে নিব, কেটে সমান করে নিতে হবে। আর স্কোয়ার শেপ করে করেই আমাদেরকে সবগুলো নাগেট কেটে নিতে হবে, চাইলে 3 কোণা করেও কাটতে পারেন, তবে 4 কোণা বা স্কোয়ার শেপের নাগেট দেখতেই বেশি ভালো লাগে। আর কাটা যে অংশগুলো আমরা এখন রেখে দিচ্ছি, এগুলো দিয়ে আবার নাগেট তৈরি করব, আমি সবই দেখাচ্ছি। আগে সমান করে এগুলো আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন কতটুকু পুরু করেছি আমি একটু আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। এটা 1/2 ইঞ্চির চাইতে যদি আপনারা বেশি মোটা করেন তাহলে বেশি সময় ভাজতে হবে এবং নাগেটের টেস্ট নষ্ট হয়ে যাবে, এজন্য 1/2 ইঞ্চির চাইতে মোটা করবেন না। 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চির চাইতে হালকা পাতলা করতে পারেন। এরপর দেখুন চার সাইডের কাটা সেই অংশগুলো আবার আমি শেপ দিচ্ছি, কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি।
একটাও আবার আমি ছুরি দিয়ে কেটে চারপাশটা একইভাবে শেপ দিব। তার আগে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি, তাহলে সুন্দর একটা টেক্সচার আসে, সমান টেক্সচার। তো এগুলোকেও আমি কেটে নিচ্ছি, বাদ বাকি লাস্টের যে দুই পিস আছে সেটাও আমি করে নিলাম। তো আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। সবগুলো নাগেট তৈরি হয়ে গিয়েছে, এখন একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। সাদা গোলমরিচ গুঁড়া সামান্য আর লবণ সামান্য, লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, ভালো করে ফেটিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বস, এটা ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস, পাউরুটির কাটা অংশ, পাউরুটি দিয়ে কম খরচে এটা তৈরি করতে পারবেন, পুরো বছর কিছুই হবে না, আপনার কিচেনেই আপনি রেখে দিতে পারবেন। তো আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম, ডিমের মধ্যে নাগেটটাকে আগে আমি চুবিয়ে নিলাম আর এক্সট্রা ডিম ঝরিয়ে নিলাম, এরপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে শুকনো হাতে যদি আপনারা কোটিংটা করেন তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বস কম খরচ হবে। ঘরের তৈরি এই ব্রেড ক্রাম্বস কিন্তু দোকানের তৈরি ব্রেড ক্রাম্বসের চাইতে অনেক বেশি টেস্টি। ডেসক্রিপশন বক্সে ক্লিয়ার ডিটেলসের সাথেই তৈরি করা এই ব্রেড ক্রাম্বসের লিঙ্ক দেয়া আছে। তো কথা বলতে বলতে আরও একটা নাগেট আমি আপনাদেরকে কোট করে দেখাচ্ছি। এছাড়াও ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি। কোটিংটা কিন্তু খুব ভালো করে করবেন, যাতে করে কোথাও ফাঁকা না থাকে। এক্সট্রা ব্রেড ক্রাম্বস ঝরিয়ে নিয়ে নিলাম, এভাবে করে ছড়িয়েই আপনাদেরকে ডিপ ফ্রিজে রেখে পুরো বরফের মতো শক্ত করে তারপর সংরক্ষণ করতে হবে। 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে যখন খুশি ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে খেতে পারবেন। ফ্রাইং পদ্ধতিটা তো আমি আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন এগুলো ডিপ ফ্রিজে পুরো শক্ত হয়ে গিয়েছে, এগুলো আমি এখন জিপলক ব্যাগের মধ্যে সংরক্ষণ করব। ব্যাগে ভরে ব্যাগের ভিতরের বাতাসটা বের করে তারপর আপনারা সিল করবেন, চাইলে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন। আর যখনই ফ্রাই করার জন্য বের করবেন 10-15 মিনিট আগে ডিফ্রস্ট করে নেবেন, তারপর ফ্রাই করলে রেজাল্টটা ভালো পাবেন। সাথে সাথে খেতে চাইলে এরকম বাটিতে ভরে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিবেন সেট হওয়ার জন্য ব্রেড ক্রাম্বস, আর একদিনের জন্য চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এখন তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে বা কালার চলে আসবে। তো মোটামুটি গরম তেলে আমি এখন দিয়ে দিলাম নাগেট। প্রথমে লো মিডিয়ামে ফ্রাই করছি, এটা ভুললে চলবে না, চিকেনটা কিন্তু কাঁচা, ফ্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। তাই বলে অতিরিক্ত সময় ধরে অল্প আঁচে ফ্রাই করলেও কিন্তু টেস্ট থাকবে না। তো এজন্য প্রথমে লো মিডিয়ামে অল্প সময় আমি ফ্রাই করে নিলাম, এরপর আগুনের আঁচ আরও কমিয়ে দিচ্ছি। এখন কিছুটা ভাজি হয়ে গিয়েছে, কিছুটা কালার এসেছে, এখন অল্প আঁচে ভালো করে ভাজতে হবে, কারণ ভিতরের মাংসটা যাতে কুক হয়ে যায়। তো এই যে আমি ফ্রাই করছি, আর ফ্রাই হয়ে গেলে আরও কিছুক্ষণ পরে নামাবার সময় আগুনের আঁচ বাড়িয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। খুবই সহজ, তবে আবারও বলছি দীর্ঘ সময় ধরে ভাজি করবেন না, এই ভাজিটা হতে বেশি সময় নিবেও না। আবার একদম কম সময় ধরে ভাজি করলেও কিন্তু হবে না, কারণ ভিতরটা তো কাঁচা। আমি একটু আপনাদেরকে ভেঙে কেটেও দেখাচ্ছি। দেখুন এটা একদম সফট এবং জুইসি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, ছোট বড় সবাই পছন্দ করবে। খেতে খেতেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আর এই রেসিপিটা কেমন লাগলো ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।